Assalamualaikum everyone, welcome back to my channel. আমি ক্যামিলিয়া, আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিন মত আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি খুব মজার এবং সুস্বাদু একটি রোল রেসিপি নিয়ে আসছি। বাংলাদেশে বেকারিতে আমরা এই রোলটি প্রায় সময় খেয়ে থাকি। আমি আজকে সেমভাবে তৈরি করে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা খেতে অনেক মজার এবং সুস্বাদু। তো চলুন শুরু করা যাক আমার আজকের বেকারি স্টাইলের প্যান রোল রেসিপি। এখন আমি একটি বাটির মধ্যে মেজারমেন্ট কাপ 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি সবগুলো এখন ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি একটা পাতলা ডো তৈরি করব, তো আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি লিকুইড দুধ না থাকে আপনারা ডাইরেক্ট পানি দিয়ে করতে পারেন, তো আমি লিকুইড দুধ এবং পানি দিয়ে ডোটি তৈরি করব। তো আমি এখন বাদ বাকিটা পানি দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি ডোটি গুলে এখন পাতলা একটি ডো তৈরি করে নিয়েছি। দেখুন, তো আমি দিয়ে দিচ্ছি 1টি ডিম এখানে। আমি ডিমটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ডোটি রেডি হয়ে গেছে। তো আমি এখন এখানে যে রোলের ভিতরে যে পুট্টি দিব, পুট্টি তৈরি করব। তো আমি এখানে চিকেন নিয়েছি আর কিছু ভেজিটেবল দিব। তো চিকেনগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট চিকেন চিকেন লম্বা করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন হালকা ভেজে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এখন আমি আগে চিকেনটা দিয়ে দিব, কোনো মশলা দেওয়ার আগে চিকেনটা দিয়ে হালকা ভেজে নিব। তো আমার মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমি আমার বাসায় তৈরি করেছি। তো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। তো ভাজাটা যদি ভালো হয় তাহলে খেতে ভালো লাগে। তো আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। তো দিয়ে আমি ভালো করে চিকেনটা ভেজে নিয়েছি। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এখন সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2 গাজর কুচি করে নিয়েছি। এখন গাজরটা আমি দিয়ে 4-5 মিনিট ভেজে নিব। যখন গাজরটা একটু সিদ্ধ হয়ে আসবে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি। আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন। তো বাঁধাকপি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। তো আমি বাঁধাকপিও 2-3 মিনিট ভাজি করেছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি, দিয়ে আমি আর ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো টমেটোর চচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা ভেজে নিয়ে নামিয়ে ফেলছি, আমার ভাজা হয়ে গেছে। তো আমি রুটি যে ডোটি তৈরি করে রেখেছি রোলের রুটিটি তৈরি করব। তো আমি এখানে ছড়ানো একটি পাইপিন নিয়েছি, নিয়ে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে আমি এখন একটি রুটি তৈরি করে নিব। রুটিটি গোল হতে হবে এমন কোনো কথা না, এটা যেরকমই হোক, যে শেপে হোক, আপনি রোলটি তৈরি করতে পারবেন। তো আমি দিয়ে এখন হালকা আগুনটি কিন্তু একদম লো আছে রাখবেন আপনারা। দিয়ে আমি রুটি তৈরি করে নিয়েছি। তো আমার মোটামুটি রুটিটি হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে ফেলছি। তো আমি এভাবে সবগুলা রুটি তৈরি করে নিয়েছি। তো আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন।
তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি এখন রুটিগুলো নামিয়ে নিয়েছি, দেখুন আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন আমি রোল করে নিব, আমি আগে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, তো আমি এখন সবগুলো রোল করে নিচ্ছি। তো আমি ফুটটি ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রোলের শেপ করে নিব। তো আমি যে ডোটি তৈরি করে রেখেছিলাম ওই ডো থেকে একটু আটা নিয়ে রুটিটার চারপাশে লাগিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে না লাগালেও পারবেন, তো আমি জাস্ট দুইটাভাবে লাগিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি দুটো পদ্ধতি। তো আমি এখন লাগিয়ে নিয়ে রুটিটি এখন রোলের শেপ করে নিচ্ছি। তো আমি এখন রোলের বাসটি করে নিচ্ছি, দেখুন। তো আমার হয়ে গেল একটি রোল করা, তো আমি আর একটি রোলের ভাঁজ করা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এভাবে সবগুলো ভাঁজ করে নিয়েছি। আপনাদের কাছে আমার যদি রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার রান্নার রেসিপি ছাড়াও আমার ফেসবুকে একটি পেজ আছে, আমি ওখানে রেসিপি ছাড়াও অন্য কিছু ভিডিও দিয়ে থাকি, তাহলে আপনারা আমার পেজটি ফলো করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিমটি ফেটিয়ে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। তো আমি ডিমটি ভালো করে লাগিয়ে নিয়েছি, এখন আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিচ্ছি। তো আমি আরেকটা করে দেখাচ্ছি, আমি এভাবে সবগুলো রোল করে নিয়েছি। আমার এই 2 কাপ ময়দা দিয়ে আমি 20টি রোল তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে প্রোজেন করতে পারেন একটি বক্সের মধ্যে ঢুকিয়ে। তো আমি এখন হালকা গরম তেলের মধ্যে রোলগুলো ভেজে নিচ্ছি। আমি এপিট ওপিট করে উল্টিয়ে রোলগুলো ভেজে নিচ্ছি মচমচা করে। তো দেখুন আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো রোল উঠিয়ে ফেলছি, দেখুন কতটা কালারফুল হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। তো হয়ে গেলো খুব মজাদার সুস্বাদু চিকেন ভেজিটেবল রোল, বেকারি স্টাইলে চিকেন ভেজিটেবল রোল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।